আমার মতো রেয়ার ড্রেস আপ আছে তোমার কাছে? দেখি তো, দেখা 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 আমার মতো একটা রেয়ার বান্ডেল দেখা, আমার মতো একটা রেয়ার বান্ডেল দেখাতে পারলে আমি তোর আমার আইডি দিয়ে দিব। যা। আরে ভাই, তোমার কাছে ইপো পাসে দেখা কি তুমি ভাব দেখাও নাকি? হ্যাঁ ইয়েস, আমি ভাব দেখাইতাছি। যা, আমার গ্রুপ থেকে বের হবো কিন্তু পারলে কোন রেয়ার ড্রেস আপ নিয়ে যা। ও ও ও ভাই, সিরিয়াসলি ভাই, আমি কার গ্রুপে আসছি ভাই? বিবিস পিলিয়ার ভাই, হিপ হপ ও ভাই, ভাই বিকেন ভাই। আরে এ নুবরা কই থেকে আসছে? আরে আমি ইনভাইট দিছি রানা ভাই। ও আচ্ছা, তোমার ফ্যান লিস্টের পিলিয়ার, তোমার ফ্যান লিস্টে তো এইসব বট মটি থাকবে, এটা স্বাভাবিক ভাই। ও ভাই, আমি বিশ্বাসই করতে পারতেছি না ভাই, আবার গ্রুপে হিপ হপ ভাই, প্লিজ ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ভাই, প্লিজ ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ভাই, হিপ হপ ভাই। এই 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 কি রে ভাই, তুই কি জীবনে হিপ হপ দেখছ না, এভাবে চিল্লাস কেন ভাই? প্লিজ ভাই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ভাই, প্লিজ ভাই অ্যাড মি। আরে ভাই কই থেকে আসছস তুই, আইসা ইয়ারচাস, জীবনে হিপ হপ দেখছ নাই নাকি ভাই? এমনে বইলো না, প্লিজ ভাই, প্লিজ আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো ভাই, প্লিজ। আমার ফ্যান লিস্ট ফুল, আমার ফ্যান লিস্ট ফুল, আমার ফ্যান লিস্টে জায়গা নাই, যা ভাই। প্লিজ ভাই আমার ফ্যান লিস্টে একটাও হিপ হপ নাই, প্লিজ ভাই আপনি আমাকে অ্যাড করেন, প্লিজ। আরে দূর এসব ফকিন্নি কই থেকে আসছ, তোরে না বলছি আমার ফ্যান লিস্টে জায়গা নাই, যা বের হ গ্রুপ থেকে। বাহ কিয়া সিন হ্যায়। কি রে ফকিন্নি, তুই আবার আসছস আমার গ্রুপে? তুই তো আসলে একটা বেহায়া, তোরা এতবার কিক দেই, তুই বারবার আমার গ্রুপে আসছস, যা বের হ গ্রুপ থেকে। আরে ভাই ছেলেটা তোমার ফ্যান লিস্টে আসতে চাইতেছে, তুমি ওরে বারবার কিক দিতেছো ভাই? আরে ভাই হিপ হপ কি সবার কাছে আছে নাকি? আমার কাছে আছে তাই আমি ভাব নিব না? না ভাই আপনার কাছে হিপ হপ তো আছে, আপনি ভাব তো নিবেনই ভাই, বাট এই যে ছেলেটা আবার ইনভাইট দিছে ভাই, প্লিজ ভাই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ভাই, প্লিজ ভাই আমার লিস্টে কোনো হিপ হপ নাই ভাই, প্লিজ। আরে ভাই কই থেকে আসছস তুই, আইসা ইয়ারচাস, জীবনে হিপ হপ দেখছ নাই নাকি? আমার ফ্যান লিস্ট ফুল, আমার ফ্যান লিস্ট ফুল, আমার ফ্যান লিস্টে জায়গা নাই, যা। আরে লল ভাই, ওই ছেলেটা তোমার কাছ থেকে কখন থেকে রিকোয়েস্ট চাইতেছে, তুমি ওরে রিকোয়েস্ট দিতেছই না, বলতেছো ফ্যান লিস্ট ফুল, অথচ তোমারে যদি ভাই একটা মাইয়া বলতো যে আমাকে অ্যাড দিন, সাথে সাথে অ্যাড পাঠাই দিতা, বুঝছো? বাট এখন ও তো ছেলে, এই জন্য ওর সাথে তুমি এরকম করতেছো ভাই, এগুলো ঠিক না ভাই, হিপ হপ নিয়ে তো ভাব দেখানো ঠিক না। আরে ভাই হিপ হপ কি সবার কাছে আছে নাকি? আমার কাছে আছে তাই আমি ভাব নিব না? আরে ভাই সেটা তো বুঝছি ভাই, বাট এইগুলো নিয়ে ভাই অহংকার করা তো ঠিক না ভাই। আমি অহংকার করি মানে? তোমার কাছে কোনো ভালো ড্রেস আপ আছে? আমার মতো রেয়ার ড্রেস আপ আছে তোমার কাছে? দেখি তো, দেখা 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 আমার মতো একটা রেয়ার বান্ডেল দেখা, আমার মতো একটা রেয়ার বান্ডেল দেখাতে পারলে আমি তোর আমার আইডি দিয়ে দিব, যা। আরে ভাই একটা হিপ হপ নিয়া, তোমার এত ভাব? ইয়েস আমি ভাব দেখাইতাছি, যা আমার গ্রুপ থেকে বের হবো কিন্তু পারলে কোনো রেয়ার ড্রেস আপ নিয়া, যা। ভাই কি আর বলবো, গেমটা এমন হয়ে গেছে ড্রেস আপের উপরে সবাই প্লেয়ার যাচাই করে, আর ভালো আইডি না থাকলে তো খেলতেই চাই না, দূর গেমই খেলবো না। A few moments later. Guys, কে জানি কল দিছে বুঝলাম না, মানে এই মডারেটর ফ্রি ফায়ার থেকে কল দিছে ও ভাই, সিরিয়াসলি। আচ্ছা কলটা রিসিভ করি গাইস, ওকে। হ্যালো স্যার, আপনার কি হইছে, আপনি গেম খেলবেন না কেন? আরে স্যার কি আর বলবো, আপনারা এখন গেমটাকে এমন বানাই দিয়েছেন যেখানে ভালো ড্রেস আপ না থাকলে, ভালো আইডি না থাকলে কেউ দাম দেয় না, খেলতে চায় না, সম্মান করে না। স্যার আপনার কি হইছে, আমাদেরকে খুলে বলেন, আমরা দেখতেছি। আরে স্যার একটা হিপ হপ প্লেয়ার আমাকে কিক দিছে বুঝছেন, বলছে যে কোনো রেয়ার আইটেম দেখাইতে, ঠিক আছে? তো আপনি কি পারবেন আমারে এমন কিছু দিতে যা গেমে এখন পর্যন্ত আসে নাই? আরে কি বলেন স্যার, এটা কোনো ব্যাপার হইলো? আপনি একটু ওয়েট করেন, আমি এক মিনিটের মধ্যে আপনার মেইল বক্স ভরাই দিতেছি, খালি ওয়েট। তো গাইস আমরা কিন্তু একটু ওয়েট করতেছি, এন একটু ওয়েট করার পর কিন্তু আমাদের মেল বক্সে গাইস গেইনা জিনিস পাঠাবে, ঠিক আছে? তো গাইস এখন আমি আপনাদেরকে একটা কষ্টের কথা বলি, যেটা হইতেছে গাইস তোমরা জানো যে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে ডায়মন্ড সেল করি, তো আমার নতুন যে হোয়াটসঅ্যাপটা ছিল ভাই ওইটাও ব্যান্ড হয়ে গেছে, আমি জানি না কারা আমার হোয়াটসঅ্যাপে রিপোর্ট মারে, যার কারণে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে ভাই। আমি তো ভাই কখনো কারো ক্ষতি করি নাই ভাই, তাহলে তোমরা কেন আমার সাথে এরকম করো, আমি যেই হোয়াটসঅ্যাপ খুলি ওই হোয়াটসঅ্যাপ রিপোর্ট মেরে ব্যান করে দেয় ভাই, কি আর বলবো, কিছু বলার নাই, ঠিক আছে গাইস? যাই হোক গাইস ব্যাপার না, তোমরা আমার জয়টা নাম্বারই নষ্ট করো না কেন, আমি ততটাই হোয়াটসঅ্যাপ নাম্বার খুলবো অ্যান্ড ওইখানে ডায়মন্ড সেল দিবো, অ্যান্ড আমার যে ভালোবাসার মানুষরা আছে তারা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনবেই, 100% আমার বিশ্বাস আছে ওরা আমার থেকে ডায়মন্ড কিনবেই। তো গাইস আমি কিন্তু নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার খুলে ফেলছি তোমাদের জন্য, ওইখানে কিন্তু আবার ডায়মন্ড সেল শুরু করবো, তো হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, প্লিজ তোমরা সবাই কিন্তু আবার আমার থেকে ডায়মন্ড নিবা গাইস, ঠিক আছে? পাশে থাকবা, এটাই চাই আমি। তো চলো গাইস নতুন করে গেমটা রিস্টার্ট করে দেখি আমাদেরকে কিছু দিছে নাকি গেরেন। তো গাইস আমাদের মেল বক্সে কিন্তু বাড়তি চলে গেছে, অ্যান্ড ও ভাই এখানে কি দেখতে পাচ্ছি, কাস্টম ডায়মন্ড, ও ভাই অ্যান্ড দেখতে পাচ্ছ, ও ভাই এখানে কি দিছে ভাই, ইমোট অ্যান্ড কি কি জানি দিছে, আরে বুলেট ক্লাইম হয়ে গেছে ভাই, ও ভাই ম্যাক্স ডায়মন্ড 80টা কাস্টম গুলুয়াল ভাই, ইমোট ভাই
ভাই রে ভাই এগুলো কি ভাই? আচ্ছা ওয়েট গাইস, আমরা ইমোটটা ডাউনলোড দিতেছি, তো দেখতে পারবা এখন ইমোটটা, কিন্তু দেখতে পারবা ভাই ইমোটটা ডাউনলোড হইতেছে। ও ভাই এটা কি জোস ইমোট দিছে ভাই গাইস! আচ্ছা যাই হোক গাইস, আমরা দেখি আমাদের কি 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 দিছে, ঠিক আছে? ও ভাই দেখতে পাচ্ছ এখানে মাস্ক দিছে এন্ড একটা ড্রেস আপ দিছে, ঠিক আছে, ডায়মন্ডও দিছে আমাদেরকে গাইস। ও ভাই গেরি না, সিরিয়াসলি ভাই! আচ্ছা যাই হোক গাইস, দাঁড়াও আমি এখন তোমাদেরকে ড্রেস আপগুলো পরে দেখাইতেছি, ঠিক আছে? অ্যান্ড ইমোটটা খালি দেখো ভাই, ইমোটটাও কিন্তু অনেক জোস। অ্যান্ড এই যে দেখো ড্রেস আপটা, ঠিক আছে? ও ভাই রে ভাই মারাত্মক, ঠিক আছে? তো চলো গাইস এখন তোমাদেরকে ওইটা পরে আমি দেখাইতেছি, ওকে? ভাই দেখতে পাচ্ছ আগুনের মতো ধোঁয়া বেরোইতেছে ভাই, ঠিক আছে? তো এই ড্রেস আপের মানে চুলটা কীরকম জানি একটা বেশি একটা ভালো লাগে নাই, বাট যে বডি ভাই, বডি অ্যান্ড প্যান্ট ভাই পুরাই অস্থির, ঠিক আছে? তো এখানে আমি কিন্তু একটু গাইস সুন্দর করে সাজাইতেছি, মানে একটু নায়ক নায়ক লাগাইতেছি, ঠিক আছে? তো তারপর তোমাদেরকে ইমোটও দেখাবো, প্যারানাই চিল, ঠিক আছে? তো গাইস এটা একটু ড্রেস আপ করে নিই আগে আমি। তো গাইস এখানে কিন্তু আমরা ড্রেস আপটা পরে ফেলছি, এই মোটটা খুঁজতেছি, মোটটা কোথায়? এই যে ভাই দেখো ভাই কেমনে না আসে ভাই, মানে কেমনে না আসে ভাই, ফুটবল লাত্তি মারে, ঠিক আছে? অস্থির কিন্তু ইমোটটা, ঠিক আছে? তো এটা কিন্তু ইকোপ করে ফেলছি। তো এখন গাইস কি করবো আমরা, ওদেরকে গ্রুপে ডাকবো, ঠিক আছে? অ্যান্ড গাইস রিভেঞ্জ, রিভেঞ্জ তো নিতেই হবে না? রুক তেরে কো বাতাতে তেরি মা কি চুত তেরি রুকা। কিরে ভাই তুই আমাদের ইনভাইট দিছস কেন? আরে ভাই ইনভাইট দিছি মানে তুই না বলছিলি রিয়ার ড্রেস আপ নিয়ে আসতে? এই যে নিয়ে আসছি, পারলে এই ড্রেস আপ দেখা দেখি তুই কত বড় সিজন 1 এর প্লেয়ার আর সিজন 2 এর প্লেয়ার। লল ভাই এই ড্রেস আপ দাঁড়া দাঁড়া এখনই দেখাইতেছি। ও ভাই তুমি এটা কি বান্ডিল পড়লা সাকিব ভাই, পুরাই পাগল কইরে দিলা ভাই, ওস্তি। কিরে কিরে এই ড্রেস আপ তো গেমে আসে নাই, কিরে ভাই এই গেমে যত ড্রেস আপ আছে সবই তো আমি নিছি, তুমি এটা কেমনে পাইলা ভাই? জলবা আমার। ও ভাই এইটা কি ইমোট ভাই, এই ইমোট গুলো তুমি কই পাইছো ভাই? আরে ভাই এত কিছু যায় না, তুমি কি করবা? হ্যাঁ তুমি আমার লেভেল আছো? হ্যাঁ পারলে এই ড্রেস আপ দেখাও, পারলে ইমোট দেখাও, পারবা দেখাইতে? ভাই আসলে আমার এরকম ব্যবহার করা ঠিক হয় নাই ভাই, সরি ভাই সরি, আমি আপনাদের দুজনের কাছে সরি বলতেছি ভাই। দেখো আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। ও ভাই সাকিব ভাই লাভ ইউ ভাই, আপনার জন্য আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে ভাই, আমি ইপোবের সাথে অ্যাড হইতে পারছি, লাভ ইউ। সাকিব ভাই এই ড্রেস আপটা কবে আসবে একটু বলবেন, আর কেমনে আসবে? ভাই ইভেন্টটা তোমরা কালকে পেয়ে যাবে, আর ইভেন্টটা আসবে ওই যে বানি ইভেন্ট চলতেছে না ওইটার মতোই, ঠিক আছে? ওইখানে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে, ওইখানের মধ্যে হচ্ছে গিয়ে একটা ড্রেস আপ থাকবে, মাস্ক থাকবে অ্যান্ড বিভিন্ন ধরনের গান স্কিন থাকবে, ঠিক আছে? আর ইমোটটা থাকবে। আচ্ছা ভাই ধন্যবাদ। তো গাইস তোমরা যে নিউ বান্ডেলগুলো দেখছো, ঠিক আছে, ওইগুলো কিন্তু গেমের মধ্যে চলে আসবে কালকের মধ্যে, ঠিক আছে? তো তোমরা যারা যারা এগুলো নিতে চাও অবশ্যই আমার থেকে নিতে পারবা, আমি কিন্তু ডায়মন্ড সেল করি, ঠিক আছে? তো তোমরা কিন্তু আমার থেকে 100% ট্রাস্টেডভাবে ডায়মন্ড কিনতে পারবা, তোমরা আমার থেকে টাকা মারা খাওয়ার কোনো ভয় নাই, 100% ট্রাস্টেডভাবে ডায়মন্ড কিনতে পারবা একদম নিরাপদে, ঠিক আছে? তো আমি তো আগেই বলছি গাইস যে আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যান্ড হয়ে গেছে, তো আমি কিন্তু নিউ হোয়াটসঅ্যাপ খুলছি, তো তোমরা সবাই কিন্তু গাইস ওইখানে মেসেজ দিবা অ্যান্ড ওইখান থেকে ডায়মন্ড নিবা, ঠিক আছে? তো আমি বললাম ভাই আবারও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নষ্ট হয়ে গেছে, এখন আবার সেই কাস্টমার সব নষ্ট, তো তোমাদেরকেই পাশে চাই, আমি আশা করি তোমরা সবাই আমার থেকে ডায়মন্ড নিবা, ঠিক আছে? অ্যান্ড তোমরা যেই রেট দিয়ে যেখান থেকে নাও আমি কিন্তু ওই রেট দিয়ে দিবো, তোমরা আমাকে বলবা যে এত রেটে আমি কিনি তাইলে আমি ওই রেটে দিবো। প্লিজ গাইস তোমরা সবাই একটু হেল্প করো আমাকে, অ্যান্ড সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ গাইস তোমাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, অ্যান্ড সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, অ্যান্ড আল্লাহর কাছে অনেক অনেক দোয়া রইলো তোমাদের জন্য, যেন তোমরা সবাই ভালো থাকতে পারো, সুস্থ থাকতে পারো, অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবা, আমি যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফিজ।